ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সুশাসন ও শৃঙ্খলার প্রশ্নে দেশের ব্যাংক ব্যবস্থা উল্টো পথে হাঁটছে, কোনোভাবেই মিলছে না প্রবৃদ্ধির হিসাব, অভিমত গবেষণা প্রতিষ্ঠান সানেমে। গভীর সংকটে দেশ, আন্দোলন করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে গাড়ি টাকার লোভে সংসদে যাওয়া অন্যায়, মন্তব্য এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের। ২০ দলে ভাঙনের সুর, ঐক্যফ্রন্টেও ঐক্য নেই, বলেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ। কিশোরগঞ্জের কটিয়াদিতে চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তানিয়ার সহকর্মীরা। মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশের বিমান দুর্ঘটনা তদন্তে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। এবছরও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে চায় সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগামী 2 সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 21টি বাজারে ডিজিটাল মূল্য তালিকা স্থাপন করা হবে, জানিয়েছেন মেয়র সাইদ খোকন। যুক্তরাষ্ট্রে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের বিরুদ্ধে পার্লামেন্ট অবমাননার অভিযোগ প্রতিনিধি পরিষদের, বিশেষ কাউন্সিলর রবার্ট মুলারকে তলব। ত্রিদেশীয় সিরিজে আজ বিকেলে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেই জয়ের প্রত্যাশা অলরাউন্ডার সাকিব আল হাসানের।